এবার গভীর রাতে ব্যবসায়ীর বাড়িতে আগ্নেয়াস্ত্র দেখিয়ে দুষ্কৃতী হামলা। লোহার গেট ভেঙে ভেতরে ঢুকে সোনার চেন সহ তাঁত কাপড়ের গাঁট লুটপাট করার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি নদিয়ার শান্তিপুর থানা এলাকার 5 নম্বর ওয়ার্ডের সর্বানন্দী পাড়া এলাকায়। ব্যবসায়ীর দাবি, তিনি বাইরে বেরিয়ে আসতেই শূন্যে 2 রাউন্ড গুলি চালিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অভিযোগকারী তাঁত ব্যবসায়ী কেনারাম রক্ষিত অভিযোগ করছেন, গতকাল রাত্রির 2:30 নাগাদ স্ত্রীকে নিয়ে তাঁতের শাড়ি গোছাচ্ছিলেন সকালে হাটে যাবেন বলে। হঠাৎই বাড়ির বাইরে বিভিন্ন ধরনের অদ্ভুত শব্দ শুনতে পান তিনি। এরপর বাড়ির কাচের জানলাসহ দরজা ভাঙা অবস্থায় পান। অভিযোগ, ক্ষণিকের মধ্যেই একদল দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র নিয়ে ঘরের ভেতরে ঢুকে পড়ে। এরপর ব্যবসায়ী স্ত্রীর গলা থেকে একটি সোনার চেন ছিনিয়ে নেয়। পাশাপাশি খাটের ওপরে রাখা বেশ 1000 টাকা মূল্যের কাপড়ের গাঁট লুট করে দুষ্কৃতীরা। পরিবার চিৎকার চেঁচামেচি করতেই প্রতিবেশীরা ছুটে আসার সঙ্গে সঙ্গে শূন্যে 2 রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীর দল। এই ঘটনায় শনিবার সকালে ব্যবসায়ীর বাড়িতে যান শান্তিপুর 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রভাত বিশ্বাস। এরপর গোটা ঘটনা জানারও চেষ্টা করেন তিনি। অন্যদিকে ব্যবসায়ী কেনারাম রক্ষিতের দাবি, ওই দুষ্কৃতীদের মধ্যে দুজনকে তিনি চিনতেও পেরেছেন, তবে পরিকল্পনা মাফিক তার বাড়িতে এই ধরনের হামলা হয়েছে বলে অভিযোগ করছেন তিনি। যদি এই ঘটনাকে কেন্দ্র করে শনিবার সকালে শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত পরিবার। অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে যায় শান্তিপুর থানার পুলিশ। পাশাপাশি এই দুষ্কৃতী হামলার ঘটনায় কে বা কারা জড়িত তারও তদন্ত শুরু করেছে পুলিশ। হঠাৎ 2:10-15 নাগাদ আমি আমার ওয়াইফ আমার ছেলে ঘরে ঘুমাচ্ছি, দেখছি বিকট আওয়াজ হচ্ছে বাইরে, দুম দাম করে আওয়াজ হচ্ছে। আর আমার বাইরে গেটটা দাম দাম করে বাড়ি মারছি, নাড়াচ্ছি, জোরে জোরে নাড়াচ্ছি, হ্যাঁ, তারাটা ভেঙে যায়। আমরা ভয়ে দরজা খুলে বেরোই, বেরিয়ে তারা ভেঙে গেছে, সব দেখি মুখে কাপড়, কালো কাপড় বাঁধা, তা সব হাতে পিস্তল। ঘরের মধ্যে ঢুকেই আমার ওয়াইফকে ঠেলামে ফেলে দিল। আমি তো আমার ছেলে হাত ধরে ভয়ে পালালাম। সব হাতে মেশিন, আমার 2 গাঁট কাপড় ছিল খাটের উপর রাখা, হাটে যাবো বলে আর কি কাপড় 2 গাঁট নিয়েছে। আর আমার ওয়াইফের গলায় একটা সোনার চেন ছিল, যাওয়ার সময় সোনার চেনটা নিয়ে যখন তিন মিলি করে আমার ওয়াইফ তখন রাস্তায় বেরিয়ে 2 রাউন্ড গুলি চালায়। কারা? দুষ্কৃতীরা? দুষ্কৃতীরা। আমরা ভয়া এগোই নি, তারপর চালিয়ে চলে যায়। তারপর কী করলেন? তারপর কী করলেন আপনারা? খুব চিল্লা, খুব মানে ইয়ের মধ্যে ছিলাম যে লাস্টে আমাদের আমাদের মানে আমাদের ওয়ার্ডের কাউন্সিলর, কাউন্সিলরকে একবার ফোন করে জানালাম যে দাদা এই ব্যাপার। প্রতিবেশীরা ছুটে আসেনি? প্রতিবেশীরা আতঙ্কে কেউ বেরো মানে পরে বেরিয়েছে, সেই সময় কেউ বেরোয়নি আতঙ্কে। দুষ্কৃতীরা কিসে করে এসেছিলো? দুষ্কৃতীরা বাইক ছিল। আচ্ছা, থানায় অভিযোগ করেছেন? থানায় অভিযোগ করেছি সকালে করেছি। আচ্ছা, আপনি তো একজন ব্যবসায়ী, আমি তাহলে কি পরিকল্পনা করে কি এই ঘটনা মনে করছি? পরিকল্পনা হবে আমি আন্দাজ করছি। কি চাইছেন আপনি এখন? আমি দোষীদের শাস্তি চাইছি। পুলিশ কোনো ব্যবস্থা নিয়েছে? পুলিশ আশ্বাস দিয়েছে। আমি কিন্তু ওই যে ওইগুলো ছড়ে ওই তখন আমি উঠি, উঠে দেখছি যে যেই দরজাটা খুললাম আর তখন ওরা আমাকে ধাক্কা মারলো, ধাক্কা মেরে চলে গেল ওই কাপড়টা নিয়ে আর আমার এই গলার চেনটা ছিঁড়ে নিয়ে। কতগুলো কাপড় ছিল? 2 গাঁট ছিল, ও হাটে যাবে বলে বেঁধে রেখেছিল আর টুকটুকিটা ওই দিকে দাঁড়া ওই গলির মধ্যে দাঁড় করে রেখেছিল, দিয়ে ওইটা নিয়ে চলে গেল। চিনতে পেরেছি আমি দুজনকে, চিনতে পেরেছি ওই রাজা পালকে আর ওই নাম কি কৃষ্ণ বিদ্যানন্দ। ও দরজা গিল ভাঙার চেষ্টা হচ্ছে, আমি সঙ্গে সঙ্গে ওষুধকে বলার সঙ্গে সঙ্গে ওষুধ 10 থেকে 15 মিনিটের মধ্যে গাড়ি পাঠিয়ে দিয়েছে। কতক্ষণে ওর জানলা দরজা সব ভেঙে দেয় এবং ওর কলাস্পিটাল গেট ভেঙে যেটা বলছি যে আমার 2 গাঁট কাপড় ছিল, ওর সকালে হাঁটে যাওয়ার জন্য পানি বেড রেডি করে রেখেছিল আর কি ওই 2 গাঁট কাপড়। ওর বউ যখন আমার ওই কাপড়ের 2 গাঁট ঠেকাতে এসছে ওই তখন আর কি ওই বউয়ের গলায় একটা সোনার হার ছিল, সেটাকে টান দিয়ে ছিঁড়ে নিয়েছে এবং যাওয়ার সময় যখন ওই ওরা সব চিকা চেঁচামেচি করে ওদের বাড়ি থেকে একটু দূরে ট্রান্সমিটার, সেখান থেকে আবার 2 রাউন্ড ফাঁকায় গুলি চালিয়েছে। তারপরে আর চেঁচামেচি করে এবং পুলিশ তদন্ত করে চলে এসছে, পুলিশকে আবার ধরতেও পারিনি এই জন্য।